আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইকরা বাংলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আমরা আবার আপনাদের সম্মুখে দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। বিরতির আগে আমাদের অনেক ভাই বোন প্রশ্ন করেছিলেন, আমরা প্রথমেই তাদের আনসারে দেখে চলে যাচ্ছি। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন উমর কাজা সম্পর্কে। উমর কাজা ফজরের নামাজের পর পড়তে পারবেননি, সাথে সাথে উনি বলছেন আসরের সুন্নতের পর ফজর আগে পড়তে পারেননি, এবং প্রশ্ন করেছেন এটাও কীভাবে পড়লে সুবিধা হয় এটাও বলে দিতেন। জি, সাধারণত ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের দুই রেখা সুন্নতের পরে শুধু ফজরের দুই রেখা ফরজ পড়বেন, সুন্নত এবং ফরজের মধ্যখানে আর কোনো নফল নামাজ নাই। কিন্তু যদি আপনি কাজা নামাজ পড়তে চান তাহলে ফজরের সুন্নত পড়ার পরেও আপনি কাজা নামাজ পড়তে পারবেন, বিকজ এটা ফরজ। যেহেতু আপনার কাজা হয়ে গেছে তাই আপনি ফজরের সুন্নতের পরেও ফরজ নামাজ আপনি কাজা পড়তে পারবেন বা ওমর কাজা পড়তে পারবেন। ঠিক তেমনিভাবে আসরের সুন্নতের পরেও যদি আপনার সময় থাকে তাহলে আপনি ইচ্ছে করলে আসরের ফরজ পড়বার আগে ওমর কাজার নামাজ আপনি পড়তে পারেন, ইচ্ছে করলে আসরের ফরজ নামাজ পড়ার পরেও পড়তে পারবেন। আসরের ফরজ নামাজ পড়ার পরে সাধারণত নফল নামাজ পড়া এলাও না, নফল নামাজ পড়া ঠিক না। আসরের ফরজ নামাজ পড়ার পরে আপনি তিলাওয়াত করতে পারবেন, তসবিহ পড়তে পারবেন, দুরুদ শরীফ এগুলো আমল করতে পারবেন, কিন্তু কোনো নফল নামাজ পড়তে পারবেন না। কিন্তু যদি আপনি ওমর কাজার নামাজ পড়তে চান তাহলে আপনি ওমর কাজার নামাজ পড়তে পারবেন, আসরের ফরজের আগেও পারবেন, আসরের ফরজ নামাজ পড়ার পরও যদি ইচ্ছে করেন তাহলে ওমর কাজার নামাজ পড়তে পারবেন। ওমর কাজা নামাজ পড়ার ব্যাপারে কথা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের নামাজ কাজা হয় না, বিকজ নামাজ কাজা হয়ে যাওয়াটা অত্যন্ত বড় গুণা। তা আমরা চেষ্টা করব যাতে আমাদের জিন্দগিতে কোনো নামাজ কাজা না হয়। অগত্যা কোনো সময় যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত কোনো সময় নামাজ কাজা হয়ে যায় আমরা সাথে সাথে সেই নামাজগুলা কাজা পড়ে নিব। মনে করেন আজকে ফজরের নামাজ আপনি পড়তে পারলেন না, ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে সঠিক টাইমে আপনি উঠতে পারেন নাই, তাহলে আপনি ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি আপনি এই ফজরের নামাজটা পড়ে নেবেন, এই তো কাজা হয়ে গেল। এছাড়াও যদি আপনার জীবনে অনেক নামাজ কাজা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে আস্তে আস্তে এই নামাজগুলো আপনি কাজা করে নেওয়ার। যদি একসাথে সকল নামাজ কাজা করা সম্ভব না হয় বিকজ নামাজ অনেক বেশি কাজা হয়ে গেছে, প্রচুর নামাজ কাজা হয়ে গেছে, তাহলে আপনার জন্য সহজ পদ্ধতি হলো যে ওয়াক্তি নামাজের আগে এক ওয়াক্ত নামাজ আপনি ওমর কাজা পড়ে নেবেন। মনে করেন আপনি আজকে ফজরের নামাজ পড়বেন, তো ফজরের নামাজ পড়ার আগে আপনার কাজা নামাজটা হয়েছে ফজরের, সেই নামাজটা পড়ে নিলেন, তারপর ফজরের ওয়াক্তি নামাজ পড়ে নিলেন। ঠিক তেমনিভাবে জোহরের ওয়াক্তি নামাজ পড়বার আগে আপনার জোহরের কাজা নামাজটা পড়ে নিলেন, তারপর জোহরের ওয়াক্তি নামাজটা পড়ে নিলেন। এভাবে যদি পড়তে থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যাবে কিছুদিন পর অনেক নামাজ আপনার কাজা হয়ে গেছে, আর এমন হইতে পারে যে আস্তে আস্তে আপনার জীবনের জিন্দগির সকল নামাজটা কাজা নামাজটা পড়ে নেওয়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক টাইমে সঠিকভাবে ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, এবং যাদের নামাজ কাজা হয়ে গেছে আমরা যেন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে যেন মাফ চাই, এবং যথাসম্ভব চেষ্টা করি আমাদের জিন্দগির নামাজকে যেন আমরা জিন্দগির কাজা নামাজকে যেন আমরা আস্তে আস্তে আদায় করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। দেখা যাক আমার সাথে কলার একজন আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কলা, আসসালামু আলাইকুম। বুঝতে পারছি না, সম্ভবত ড্রপ হয়ে গেছে। যে ভাই বাপু বোন প্রশ্ন করে কল করেছিলেন আপনি আবারও ট্রাই করবেন ইনশাল্লাহ, আমরা আনসারে দেখে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন খেনারা থেকে, সালাতু তসবির নামাজ জানতে চাচ্ছেন দুই রাকাত না চার রাকাত?
সালাতুত তাসবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল নামাজ। হাদিস শরীফে এই নামাজের অনেক ফজিলত বলা হয়েছে। এই নামাজ পড়ার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়, নিজের বিপদ আপদ দূর হয়। সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে বলা হয়েছে, যদি আপনার সময় থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ডেইলি বেসিস এই নামাজটা পড়ার জন্য। সুবহানাল্লাহ। যাদের সময় আছে ডেইলি নামাজটা পড়ুন। সুবহানাল্লাহ। যারা একটু বিজি সময় করতে পারেন না, আপনি সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহেও পড়তে পারেন না, তাহলে চেষ্টা করবেন মাসে যেন একবার এই নামাজটা পড়তে পারেন। যদি মাসেও সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবেন বছরে কমপক্ষে বছরের ভিতর একবার পড়ে নেওয়ার জন্য। তাও যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে চেষ্টা করতে হবে যে জিন্দগির মাঝে যেন একবার এই নামাজটা পড়ে নেওয়া হয়। এই নামাজ অনেক ফজিলত। দুই নম্বর কথা হচ্ছে, এই নামাজ কয় রাকাত? দুই রাকাত না চার রাকাত? ইয়েস, এই নামাজ চার রাকাত, চার রাকাত নফল নামাজ। এই নামাজে কিছু স্পেশাল দোয়াগুলো আছে। যদি আপনি চার রাকাত না পড়েন, তাহলে এই দোয়াগুলার এই নিসাবটা কমপ্লিট হইতেছে না। যেটা নবায় দোয়ার যে সংখ্যাটা, এই সংখ্যাটা পরিপূর্ণ হইতেছে না। তাই নামাজ চার রাকাত। আমার যে মুরব্বি মহিলা প্রশ্ন করেছেন, আপনি হয়তো দুই রাকাত পড়েছেন, চার রাকাত পড়েন নাই। দুই রাকাত পড়েছেন কোনো অসুবিধা হবে না, দুই রাকাত নফল নামাজ হিসেবে আপনি এটা সওয়াব পাইবেন। কিন্তু সালাতুত তাসবির নামাজটা আসলে চার রাকাত। এই চার রাকাত কিছু তার স্পেশাল নিয়ম আছে, অন্যান্য নফল নামাজের মতন এই নামাজ না, একটু ডিফারেন্ট আছে। আর এই নামাজে কিছু স্পেশাল দোয়াগুলো আছে, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা কোনো কোনো জায়গায় 15 বার পড়তে হয়, কোনো কোনো জায়গায় 10 বার করে পড়তে হয়। তাই সালাতুত তাসবির নামাজ চার রাকাত। একটা নিয়ম আছে না, প্রত্যেক রাকাতে 75 বার হতো? জি, 75 টাইম। 75 জি। যেমন প্রথম রাকাতে আপনি যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করলেন, প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, তারপর সুবহানাকা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন। হ্যাঁ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাতুল ফাতিহা পড়লেন, তারপর অন্য একটি সুরা পড়লেন, তারপর এই যে দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা 15 বার পড়বেন প্রত্যেক রাকাতে 75 বার। হ্যাঁ, এবারে রুকুতেও যাবেন, রুকুর তসবি পড়া পর আবার 10 বার পড়বেন। এইভাবে একটা নিয়ম আছে। মোটামুটি কথা হলো যে প্রত্যেক রাকাতে 75 টাইম এই দোয়াটা পড়তে হয়। আর এই জন্যই এই নামাজের বিশেষ সওয়াব, যেহেতু এই নামাজটা বিশেষ নিয়মে আদায় করতে হয় এবং আদায় করতে গিয়ে অনেক সময়ও লাগে, এই জন্য এই নামাজের বিশেষ সওয়াব রয়েছে। জাযাকাল্লাহ। দেখা যাক আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন আমি একটা বাংলাদেশ শেখ মসজিদ আমি ওয়াজের লাগি তারা মাহফিল লাগি প্রোগ্রাম বানাইছিলাম, এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। আমার তারা প্রোগ্রাম লাগে আমার পয়সা হয়েছে, আমি পয়সা দিচ্ছিলাম দেওয়া বাদে তারা এখান থেকে 1000 রাখছেন আর বাকি পয়সা বাক করে দিচ্ছেন, তারা প্রোগ্রাম হইছে না, ওয়াজ মাহফিল যেটা এটা হইছে না। তো অনকুই পয়সা আমি দিলাইছি আল্লাহর নামে। হ্যাঁ, তো আবার যখন কামার আছে দিলাইছি অনেকগুলো বাক, আমি এই পয়সাটা কিতা করতে পারি? অনকু আমি কিন্তু মসজিদ নিশ্চয় না, তো ওয়াজ করাইতা নাই, অনকু আমি এটা কিতা করতে পারি? সুন্দর প্রশ্ন। জি, সুন্দর প্রশ্ন করছেন, নাইস প্রশ্ন আপনার। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো, ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়া হইব। পরবর্তী কলে আসসালামু আলাইকুম। হ্যালো কলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা দুইজনও গেছে মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, সালাতুল তাসবিহ দোয়াটাই দোয়াটার মাঝে সুবহান আল্লাহ আলিফ লাগতো না নুন লাগতো, ওখানটার মাঝে আমি কনফিউজ আছি। ওখানটা মারে বলা যায় বুঝাই আছে, দোয়াটা নুন লাগতো সুবহানাল্লাহ নুন লাগতো, যে নুন সুবহানাল্লাহ নুন লাম জবর নাল একসাথে মিলে পড়ে। আমি নুন লাম জবর নালু পড়ে, আমি যখন তোরা দোয়াটা আমি আবার পড়ে নিই, আপনি একটু খেয়াল করবেন প্লিজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ তুরা কনফিউজন আলিফ লাগতো না নুন লাগতো, তাই আমি বলে দিলাম। আসসালামু আলাইকুম, দোয়া করবা। ওয়া আলাইকুম আসসালাম।
কিভাবে বানতাম না দুই রেখাতর বানতাম আর একটা গিয়াম আমি বুঝতাম পারি না যে এখন পুরা আরো দুই রেখাত পড়া লাগে না তিন রেখাত পড়া লাগে ওখানটা বুঝাইয়া কইবা। খুব সুন্দর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন আপনার। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো আর আপনার আপনার আনসার পাইবা। জাজাকাল্লাহ। অনেক সময় আমি কোন দোয়া দেখি যে ফজরের মানে সকাল বিকাল মানে ফজর মাগরিবের নামাজে কোন কোন কতগুলি দোয়া আছে পড়া, তো ওইসব দোয়া কি আমরা আসর এরকম জোহর ওই সময় পড়তে পারি নাকি খালি মাগরিবের ফজর মাগরিবের সময় আর ফজর নামাজের সময় পড়বো? জি, একটি প্রশ্ন। দুই নম্বরটা কি? হ্যাঁ, ওই যেমন ধরেন জানতার সালাম ওয়াইনকার সালাম, তারপর একটা এইসব এইসব ইয়ার কি আস্তা করে, আর আরেকটা দুই নম্বর হচ্ছে মুনাজাতের আগে আমরা যে নামাজের যখন মুনাজাত যে প্রজন্ম ফরজ নামাজ পড়ার পর এই মুনাজাতের আগে কি দুরুদ শরীফ পড়া ঠিক আছে নাকি? জি, তিন নম্বর প্রশ্ন। হ্যাঁ, তিন নম্বর প্রশ্ন হুজুর, এই কি জানি কি অনেক সময় নামাজের যখন সেজদা দেয় সেজদা দেওয়ার পরে মনে হলো কি একবারই দিলাম না দুইবারই দিলাম কনফিউজ, তখন এটা হইলে কি এখন কি সহসেজদা দিব নাকি আবার দুরায়া নামাজ পড়ব, তো এটা একটু যদি হুজুর ব্যাখ্যা করে বলেন আর কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। জাজাকাল্লাহ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম চাইগা। জি, হুক সাইড। আমি আগে আগে ছোট থাকতে হইছি কোন হুজুরের কাছে থাকতে হইছি না, এখন মুরব্বি হলতর কাছে থাকতে হইছি। জি, ছোট ছোট বাচ্চা জন্য বেমার ফরন বেশি বেশি বেমার থাকুন, তো এরা তো কোনো গুণা থাকে না, মা বাপর গুনার কারণে বলি তা বাচ্চা বেমার ফরন ওগু রাখনি না রাখনি হন্ত জানতাম তাইরা কোনো গুণা করে না তারা, তো কোনো কোনো ছোট বাচ্চা তো বেশি বেমার থাকে ও জানতাম তাইরা। সুন্দর প্রশ্ন করছেন, জাজাকাল্লাহ। কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। আমরা পরবর্তী কলে, আসসালামু আলাইকুম। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফুজুর, একটা প্রশ্ন করতাম চাইরা আমি। জি, খোকা সাইন। ফুজুর, আমি প্রায় সময় নাইনি স্বপ্নে নাইনি দেখি বিপদ পড়ে গেছি আপনার। জি, আর ফলে কি আমি অজিফা মানি বা কোরআন শরীফের কত মা কি কম মানি বেশি অজিফার দোয়া দুধ মানি আর কি। জি, আমি ফরতাম নি রাইখনি ফরা আমি ফরি লাই আর কি, মানলেও নাই। ঠিক আছে, হয়তো লাইন খাটি গেছে, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। জাজাকাল্লাহ। আমরা আনসারে দেখে চলে যাচ্ছি। আমার এক বোন প্রশ্ন করেছেন, নিয়ত আরবিতে করলে কি গুনাহ হবে? জি, এটা জানতে চাচ্ছেন যে কেউ করে ফেলে এটা কি গুনাহ? যে নিয়তের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আগেও বলেছি যে নামাজের জন্য নিয়ত করা জরুরি, নিয়ত ছাড়া তো নামাজ হবে না। আপনি কোন নামাজ পড়তেছেন আপনাকে অবশ্যই ঠিক করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমি কোন নামাজ পড়তেছি, তাই নামাজের জন্য নিয়ত করা জরুরি। দ্বিতীয় প্রশ্ন হলো, জি, দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজের জন্য যে নিয়ত করব সে নিয়তটা কি আরবিতে হওয়া জরুরি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আরবিতে নিয়ত করা জরুরি নহে, আরবিতে নিয়ত করা জরুরি নহে। যদি আপনি আরবিতে মুখস্থ করতে পারেন এবং শুদ্ধ করে বলতে পারেন এবং তার অর্থ যদি বোঝেন এবং আপনার যদি মনে চায় আরবিতে নিয়ত করার, তাহলে আপনি নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু
একথা বলে রাখা ভালো যে নিয়তের মিনিংটা আপনাকে জানতে হবে। অনেকেই আরবিতে নিয়ত করেন কিন্তু এই আরবি ইবারত আরবি সেন্টেন্সের মিনিংটা ওনারা অনেকে জানেন না, তবে এটা কিন্তু ঠিক না। তাই যারা আরবিতে নিয়ত করবেন আপনাকে ওই আরবির অর্থটা আপনি জানতে হবে যে আপনি কোন নামাজ পড়তেছেন এবং কত রাকাত পড়তেছেন। যেমন আরবা রাকাত, আরবা মিনিং হচ্ছে চার, জোহর তো জোহরের টাইম। তো এইভাবে যদি আপনি আরবিতে নিয়ত করতে চান এবং যদি আপনি কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনি আরবিতে নিয়ত করতে পারবেন, এবং আরবিতে নিয়ত করতে হলে আপনি ওই মিনিংটা আপনি জেনে নেবেন। এই সারমর্ম হচ্ছে যে আরবিতে নিয়ত করা জরুরি নয়, যদি আপনি ইচ্ছে করেন তাহলে আপনি আরবিতে নিয়ত করতে পারেন। তিন নম্বর কথা হচ্ছে যে নিয়ত আরবিতে ছাড়া অন্য যে কোনো ভাষায় করা যাবে। যদি আপনি আরবিতে নিয়ত করতে চান না বা আপনি আরবি জানেন না, আপনি ইংলিশ জানেন, তাহলে আপনি ইংলিশ ভাষায়ও নিয়ত করতে পারেন। আপনি বাংলাতে জানেন, বাংলা ভাষায় আপনি নিয়ত করতে পারেন। অর্থাৎ যে ভাষা আপনার জন্য কমফোর্টেবল, যে ভাষায় আপনি বলতে চান সেই ভাষায় আপনি নামাজের নিয়ত করতে পারবেন। আরবিতে নিয়ত করা বিলকুল জরুরি নহে। যদি আপনি আরবিতে জানেন তাহলে আপনি আরবিতে ইচ্ছে করলে নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ সাহেব। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি দেশে একটি ওয়াজ মাহফিলে কিছু টাকা দিয়েছিলেন, ওয়াজ হবে বলে ওনার কাছে নিয়েছিল, কিন্তু কোনো কারণে এই ওয়াজটা হয় নাই, তো তারা তার টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছে। ও এখন উনি এই টাকাটা তার ছেলে মেয়েদের দেওয়ার জন্য অন্য জায়গায় দিয়েছেন, এটা কি সঠিক হলো? আমি মনে করি উনি যে মাদ্রাসার জন্য বা মাদ্রাসার ওয়াজের জন্য যে ডোনেশনটা দিয়েছিলেন, এই মাদ্রাসার কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট অত্যন্ত আমানতদার মাশাআল্লাহ। যে কাজের জন্য উনি পয়সা দিয়েছেন, ডোনেশন দিয়েছেন, ওই কাজটা হয় নাই, যার দরুন ওনারা টাকাটা ফেরত দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ, বহুত বড় আমানতদার, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এখন যিনি টাকা ফেরত পেয়ে গেছেন এটা ওনার ইখতিয়ার, ওনার ইচ্ছার ব্যাপার। উনি যদি চান এবং তাদেরকে অনুমতি দিয়ে দেন যে যদিও আপনাদের ওয়াজ মাহফিল হয় নাই, আগামী বছর হয়তো হইতে পারে বা অন্য কোনো সময় হইলে হইতে পারে, তাহলে যে সময় আপনাদের ওয়াজ হবে সেই সময় আপনারা আমার এই টাকাটা খরচ করে নেবেন, একটা অপশন আছে। দ্বিতীয় অপশন আছে যে মাদ্রাসা তো আরও অন্যান্য বিভিন্ন বিভাগ আছে, আপনি যদি মাদ্রাসার জেনারেল ফান্ডে এগুলো দিয়ে দেন যে যদিও ওয়াজ হয় নাই কিন্তু আমার এই পয়সাটা আপনারা মাদ্রাসার যে কোনো ফান্ডে খরচ করে নিন, তাহলে আপনি যদি অনুমতি দিয়ে দেন সেটাও আদায় হয়ে যাবে। অথবা যদি আপনি কোনো লোকেল মসজিদ অথবা অন্য কোনো মাদ্রাসায় অথবা অন্য কোনো গরিবকে যদি সাহায্য করতে চান তাহলে আপনি সাহায্য করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি পয়সাটা দিয়েছিলেন মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য, ওয়াজ হয় নাই এজন্য কর্তৃপক্ষ আপনার কাছে টাকাটা ফেরত পাঠিয়ে দিয়েছেন, তাহলে আপনার কোনো অসুবিধা নাই, আপনার নিয়ত পুরা হয়ে গেছে। এখন আপনি চাইলে এই টাকাটা আবার মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে দিতে পারেন মাদ্রাসার জন্য, অথবা অন্য যে কোনো মসজিদে মাদ্রাসায় বা গরিব মানুষকে আপনি দান করে দিতে পারেন। জাযাকাল্লাহ। এক বোনের তিনটা প্রশ্ন। প্রথম একটা প্রশ্ন ছিল ওনার, সহসজদা কীভাবে করবেন, অনেক সময় মিস্টেক হয়ে যায়, তো জানতে চাচ্ছেন সহসজদা কীভাবে। সাধারণত সহসজদা কখন করতে হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নামাজের মাঝে যে ওয়াজিবগুলো আছে, নামাজের মাঝে চোদ্দটা ওয়াজিব আছে, এই ওয়াজিব থেকে যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনাকে সহসজদা করতে হবে। সহসজদা করার মাধ্যমে নামাজটা সংশোধন হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন হলো যে সহসজদা কখন করবেন, কীভাবে করবেন। সহসজদার নিয়ম হচ্ছে যে আপনি নামাজের একবারে শেষে, শেষের দিকে, যদি মনে করেন আপনি চার রাকাত নামাজ পড়তেছেন, তো চার রাকাত নামাজ পড়ার পর যখন আপনি শেষ বইটাকে বসবেন, শেষ বইটাকে বসার পর প্রথমে আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত কমপ্লিট করার পর ডান থেকে সালাম ফিরাইবেন, ডান থেকে সালাম ফেরানোর পর দুইটা সৈদা করবেন, দুটো সৈদা করার পর আবার বসবেন, বসে আত্তাহিয়াত পড়বেন, দুরুশি পড়বেন, তারপর দোয়া মাহফুল আল্লাহ মাইনে জলাম তু নাফসি জলমান কাতিরা, এই দোয়াটা পড়বেন, তারপর দুনো দিকে আপনি সালাম ফিরাই নেবেন। এইভাবেই সৈদা সহ করতে হয়, আর এভাবে সৈদা সহ করে নিলে আপনার নামাজ ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ। বোনার একটি প্রশ্ন হলো, এখন নামাজ পড়তে নাকি রাকাত চার রাকাত টাকাতে এগুলো বলতে হয় না, জানতে চাচ্ছেন এগুলো কি জরুরি না বলতে হয় না চাচ্ছেন। যে নামাজ পড়তে গেলে রাকাত বলতে হয় না, মানে ওই যে নিয়তের প্রসঙ্গটা মনে হয় আবার চলে আসলো,
যে সাধারণত নামাজের রাকাতগুলো মেনশন করা হয় নিয়তের মাঝে। তো এ কথা আমরা আগেও বলেছি যে নামাজের নিয়ত জরুরি। আমি নামাজ পড়তেছি, এটা কোন নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছি না আসরের নামাজ পড়তেছি, এটা তোমার মাইন্ডে থাকতে হবে, এটাই নিয়ত। আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা যদি আমার মাইন্ডে থাকে, বাস এটার নামই নিয়ত। যেমন আমি জোহরের নামাজ পড়তেছি, এখন আপনার আমার মাইন্ডে যদি থাকে যে আমি এখন জোহরের নামাজ পড়তেছি এবং জোহরের নামাজ চার রাকাত ফরজ, এটা মাইন্ডে নিয়ে যদি মনে নিয়ে যদি আমি নামাজ শুরু করে দিই, বাস আমার নামাজ হয়ে যাবে। মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না, নামাজ চার রাকাত না তিন রাকাত না দুই রাকাত, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না, কিন্তু যদি আপনি উচ্চারণ করেন নিয়ত করেন তাহলে ভালো কথা। অনেকে মনে করেন যে আমরা এই বলতেছি যে নিয়ত লাগবে না, অনেক এই নিয়তের ব্যাপারে অনেকের ভুল বোঝাবুঝি হয়ে যায়। এই ভুল বোঝাবুঝিটা নিরসনের জন্য আমি আবার ক্লিয়ার করে বলতেছি যে নামাজের জন্য নিয়ত জরুরি। আর নিয়ত মানে কি? নিয়ত মানেই তো আপনি একথা বলবেন যে আপনি কোন নামাজ পড়তেছেন এবং কত রাকাত নামাজ পড়তেছেন, চার রাকাত না তিন রাকাত না দুই রাকাত, এটা আপনি মেনশন করবেন আপনি নিয়তের মাঝে। ফরজ পড়তেছেন না ভিতির পড়তেছেন না সুন্নত নামাজ পড়তেছেন, এটাও নিয়তের মাঝে মেনশন করা লাগে। এখন যদি আপনি মেনশন করেন না, আপনার মনের মাঝে থাকে মাইন্ডে থাকে, বাস আদায় হয়ে যাবে। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে দেন তাহলে এটা ভালো। হেদায়ের মাঝে ওই মশলাটা লেখা আছে কিতাব সলাত অধ্যায়ে যে মুখ ওয়াল আহসান, যে উত্তম হচ্ছে আইয়াতাল্লাফাজা, যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করে নেওয়া এটাই উত্তম। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, দৌড়িয়ে মসজিদে আসি বা অনেক কাজ কাম কাজের মাঝে মশগুল থাকি, সবসময় মাইন্ডের মাঝে থাকে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে নামাজের সময় মুখ দিয়ে যদি আপনি উচ্চারণ করে ফেলেন তাহলে এটা উত্তম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। একটি প্রশ্ন, সফরের নামাজ চার রাকাত পড়বেন না দুই রাকাত পড়বেন, পুরোপুরি জানতে চাচ্ছেন সফর কিভাবে হয় এগুলো সংক্ষেপে যদি জি। যারা মুসাফির, মুসাফিরের জন্য শরীয়তের পক্ষ থেকে কনসিডার করে দেওয়া হয়েছে, ইজি করে দেওয়া হয়েছে যে চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত পড়বেন। আর নামাজ যখন আপনি পড়বেন কসরের নামাজ পড়বেন তখন কিন্তু কসর শব্দটা উচ্চারণ করা লাগে না, বিকজ আপনি তো নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়তেছেন, বাস আমি জোহরে দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি অথবা আসরে দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি, এভাবে নিয়ত করে নিলেই হবে। তো মোটামুটি কথা হচ্ছে সফরের হালতে যে নামাজ চার রাকাত, মনে করেন জোহর আসর আশা ফরজ কয় রাকাত, চার রাকাত চার রাকাত, তো চার রাকাত ফরজ নামাজ আপনি দুই রাকাত পড়বেন। আর নিয়তের সময় আপনি এভাবে বলবেন যে আমি দুই রাকাত জোহরে দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি, অথবা আসরের সময় হয়ে গেলে বলবেন আমি আসরে দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি, বাস এটাই যথেষ্ট। আমার এক বোন প্রশ্ন করেছেন, সকাল বিকালে অনেক মুসলিম ধর্ম যে সকালে পড়তে হয় বিকালে, এই দুয়াটা যদি অন্য টাইমে পড়েন তো কোনো গুনাহ হবে না? হাদিস শরীফে কিছু মাসনুন দোয়ার কথা বলা হয়েছে এবং নামাজের পরে, নামাজের পরে সালাম ফিরানোর পরে কিছু মাসনুন দোয়া হাদিসের মধ্যে আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো নিয়মিত করতেন। তাই নামাজের পর যদি মাসনুন দোয়াগুলো পড়েন এটা খুবই ভালো এবং খুবই মর্তবার এবং সওয়াবের আমল। এবং কিছু দোয়াগুলো আছে নির্দিষ্ট, যেমন মাগরিবের নামাজের পরে আপনি সাতবার একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, মাগরিব নামাজের পরে পড়বেন। ঠিক তেমনিভাবে ফজরের ফরজ নামাজের পরেও আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সাতবার পড়ার কথা বলা হয়েছে। ঠিক তেমনিভাবে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, মাগরিবের পরে সাতবার, ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাতবার। তো হাদিস শরীফে যে দোয়াগুলা যে নামাজের পরে পড়ার কথা বলা হয়েছে এই নামাজের পরে এই দোয়াগুলা পড়বেন। বাকি অন্যান্য নামাজের পরে কি আমরা পড়তে পারব, যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এই দোয়াটা পড়ার জন্য বলা হয়েছে মাগরিবের পরে এবং ফজরের পরে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কিতাবে যেভাবে বলা হয়েছে, হাদিস শরীফে যেভাবে বলা হয়েছে এইভাবে যদি আমরা আমল করি তাহলে আমরা মর্তবা বেশি পাইব, সওয়াব বেশি পাইব। আর যে সংখ্যাগুলো বলা হয়েছে, যেমন মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সাতবার
পড়াকতা বলা হয়েছে আমরা সাতবার পড়ব যদি এই সংখ্যাগুলা এই সংখ্যা যদি ফলো করা হয় সংখ্যা অনুসরণ করা হয় তাহলে মর্তবা বেশি পাওয়া যাবে সওয়াব বেশি পাওয়া যাবে কিন্তু যদি আপনার ইচ্ছা হয় মনে চায় অন্যান্য নামাজের পরেও বা এমনি এই দোয়াগুলা পড়বেন পড়তে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই দোয়াগুলোর অর্থ তো খুব ভালো যেমন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহর কাছে পানা চাওয়া হইতেছে যে আল্লাহ আমাকে দোজখ থেকে পানা দান করো দোজখ থেকে মুক্তি দান করো তা এই দোয়াগুলা অন্যান্য নামাজের পরে পড়তে বলা হয় নাই কিন্তু যদি আপনার মনে চায় তাহলে আপনি পড়তে পারবেন কিন্তু পড়তে গেলে ওই সংখ্যাগুলা ফলো করা জরুরি না যে মাগরিব পরে যদি পড়েন সাতবার ফজর পরে পড়লে সাতবার অন্যান্য নামাজের পরে যদি পড়তে চান তাহলে ওই সংখ্যাগুলার ফলো করা প্রয়োজন নাই যতবার আপনি মনে চায় পড়তে পারবেন নামাজ ছাড়া এমনিও চলতে ফিরতে হাঁটতে বসতে যদি আপনার এই দোয়াগুলা পড়তে মনে চায় আপনি এই দোয়াগুলা পড়তে পারেন জাযাকাল্লাহ মুফতি সাহেব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন আমরা কিন্তু এখন একটি ছোট্ট একটি ব্রেকে যেতে হচ্ছে ব্রেকের পর ইনশাল্লাহ আবার আসবো এবং আপনাদের প্রশ্নের জবাব দেবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু